নেতাজি সুভাষচন্দ্র বসু একটা আবেগ, আমি যখন বলি আমার বিবেক আমাকে ধাক্কা দেয়, আমাকে বলে পল চলি চলি চলি, একটা কথা তোর পর করে দিয়েছিল সারা ভারত করছে সারা পৃথিবী কি করেনি মানুষরা। কিন্তু আজ আমার মনে দুঃখ রয়ে গেছে, তার জন্মদিনটা জানলেও তার মৃত্যুদিনটা আমরা জানি না। তিনি একমাত্র মানুষ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে সব শ্রেণী সব ধর্ম সব বর্ণ সব জাতপাত সবার মধ্যে থেকে তিনি কাজ করেছিলেন এবং তার রাইট হ্যান্ড ছিল শাহনাজ হোসেন আমরা জানি। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তার পরিকল্পনা, তিনি শুধু একজন বীর যোদ্ধা ছিলেন তাই নয়, তিনি একজন দার্শনিক ছিলেন। তার চিন্তা ভাবনায় ন্যাশনাল প্ল্যানিং কমিশন